সালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন বড় বড়ের মতোই আমি আছি রানা হুসাইন বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের অফিসিয়াল পেজ থেকে আশা করি সবাই আমরা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন শুরুতেই আমি অ্যাকচুয়ালি আমার একটু ব্যক্তিগত কিছু আপডেট দিতে চাই যে কারণে আমি আসলে অনেকদিন অনলাইন আসতে পারিনি আপনারা জানেন যে আমি আসলে আজকে অনেকদিন পরে লাইভ করছি আমার যতদূর মনে পড়ে প্রায় দেড় দুই মাস পরে আমি আজকে লাইভ এসেছি তার একটা কারণ ছিল যে গত মাসে অ্যাকচুয়ালি আমার একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে আমার বাবা ইন্তেকাল করেছিলেন এ কারণে আসলে আমি অনেকদিন লাইভ করতে পারিনি শারীরিকভাবে একটু অসুস্থতাও ছিল নানান কারণে আসলে আমি অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে পারিনি তো অফিশিয়ালি আমি একটু আইডল ছিলাম একটু ইনঅ্যাকটিভ ছিলাম এই কারণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে প্রত্যাশা থাকবে যে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাকে জামেতবাশি করেন তো যাই হোক আজকে যে আপডেটটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পেজে যে আমরা আসলে প্রতি সপ্তাহেই একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব এবং আরব নিউজ এবং একটা খবর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে প্রতি সপ্তাহেই সৌদি বা সেখানকার ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা তাদের যে চলমান করে যে বিষয় একটা আছে যারা ভায়োলেটর যারা আসলে লেবার ল ভঙ্গ করেছে বর্ডার ক্রস করে সৌদি আরবে প্রবেশ করছে এরকম কম্বিনেশন মিলিয়ে মিনিস্টার অফ ইন্টেরিয়র প্রতি সপ্তাহে প্রায় থাউজেন্ড প্লাস ভায়োলেট ভায়োলেটরকে অ্যারেস্ট করছে তো এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে যারা লেবার ল ভায়োলেশন করেছেন এখন লেবার ল ভায়োলেশন সম্পর্কে আমি অনেক ভিডিওতে মধ্যে করেছি আমার যতদূর মনে পড়ে আমি আমার সর্বশেষ যে ভিডিওটা করেছিলাম সেটাও আমি এর উপরেই ভিত্তি করেই করেছিলাম যে সৌদি আরব এখন যেভাবে মানুষ পলায়ন করছে কর্মস্থল থেকে তাদের চুক্তিপত্র শিশুর আগে চলে যাচ্ছে এটা কিন্তু একটা সময় ভয়াবহ আকার ধারণ করবে এবং যেটা করেছে আপনারা যারা নিয়মিত আরব নিউজ কিংবা সৌদি গাজেটে চোখ রাখেন তারা কিন্তু এই বিষয়টা অবগত আছেন এবং জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই মিনিস্টার পিন্টোরিয়র থেকে ঘোষিত যে পনেরো হাজারের বেশি লোক এই যে অভিযান আছে চলমান অভিযান এখানে তারা হচ্ছে অ্যারেস্ট করছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা আসলে খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি খবর পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে বাংলাদেশি জাতীয়তা যারা আছে তারা এমনিতে মানুষ হয় তাদের করে এক শ্রেণীর যারা বিভিন্ন রকম প্রলোভিত করে তাদেরকে চুক্তি শেষ হওয়ার আগে বেশি বেতনের লোভ দেখিয়ে সুযোগ সুবিধার লোভ দেখিয়ে তাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই তাদেরকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং তাদেরকে কাজের মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে তো এই জিনিসটা যখন একটা সময় যেমন করোনাকালীন পরবর্তীতে তখন অ্যাকচুয়ালি সৌদি আরবের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল তাদের কিন্তু আসলে অ্যাক্টিভিটিটা সীমিত ছিল তা এখন যখন সৌদি আরবে সবকিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে তখন কিন্তু সৌদি সরকার এই ব্যাপারটাতেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যে কেন এত লোক পালিয়ে যাচ্ছে কোন দেশের ন্যাশনালিটি পালিয়ে যাচ্ছে এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সো এই যে কর্মপ্রক্রিয়াটা এরই মাধ্যমে কিন্তু তাদের ধরপাকড়টা অলরেডি চালু হয়ে গিয়েছে এবং এটা গত মাস থেকেই চালু হয়ে গিয়েছে এবং প্রতি সপ্তাহে আপনারা যদি খেয়াল করেন তাহলে রবিবার আপনারা নিউজ কিংবা সৌদি গ্যাজেটের যদি আপনারা রিপোর্টটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে প্রতি সপ্তাহে পনেরো হাজারের বেশি পনেরো হাজার ষোলো হাজার এই রকম একটা মার্জিনে তারা প্রতি সপ্তাহে যে ধরপাকড়ের মধ্যে এরকম রকম করে লোকজনকে অরেস্ট করা হচ্ছে তার মানে এটা কিন্তু শুধুমাত্র গত সপ্তাহের কিংবা তার আগের সপ্তাহের খবর না গত মাস থেকেই কিন্তু বিষয়টা চলমান আছে এবং এটা জানতে পারছি যে যারা ইতিমধ্যে কোম্পানি থেকে পালিয়ে গিয়েছিলেন প্রলোভিত হয়ে তারা এখন ফিরেও আসতে পারছেন না কারণ তাদের কোম্পানি তাদেরকে হরুব লাগিয়ে দিয়েছে স্কেপ রিপোর্ট কেস মানে তাদের উপর একটা রিপোর্ট পড়ে গেছে যে তারা কোম্পানিতে নাই এবং যাদের কাছে গিয়েছেন তারাও কোনো কাজের ব্যবস্থা করতে পারছে না কারণ সৌদি সরকার এতটুকুই এখন এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস যে আপ টু ফিফটিন ইয়ার্স পনেরো বছর পর্যন্ত জেল হবে যে সহযোগিতা করবে শেল্টার দিবে কাজ দিবে এবং ওয়ান মিলিয়ন রিয়াল যেটা মানে সব ডলারে হয় দুই লক্ষ ষাট হাজার ডলার এবং ওয়ান মিলিয়ন রিয়াল তো বুঝিনি দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হবে যেই ব্যক্তি শেল্টার দিবে এবং কাজ দিবে এখন এই ব্যাপারটা যখন এত বেশি গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে কিন্তু কিছু মানুষ খুব বিপাকে পড়ে গেছে যে আমার দেখছে তারা হয়তো বা যদি দেখে সচেতন হয় তাহলে হয়তো বা তাদের জীবনটা একটু বেঁচে যাবে আর যদি কেউ সচেতন না 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 হয়ে এই এই সমস্ত খবর পড়ে ফলাফলটা জেনে যারা চলে ইতিমধ্যে তাদের কিন্তু আসলে এখন ভয়াবহ পরিস্থিতি এরকম অনেক খবর খবর আমরা পাচ্ছি যে আমাদেরকে মানে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি যে যারা এরকম প্রলোভিত হয়ে পালিয়ে গিয়েছিল তাদের তো এখন কাজও দিচ্ছে না এবং তারা ফিরেও আসতে পারছে না সো ভাইরা আমার আজকের লাইভের আসলে দুইটা কারণ ছিল যে এক আসলে আমি হারিয়ে যাইনি পাক এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের সাথে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সক্রিয় আছি টিম মেম্বারদের সাথেই কাজ করছি কিন্তু পারিবারিক জটিলতার কারণে আমার আসলে বাবা মৃত্যুবরণের কারণে আমি আসলে অনেকদিন অফিসে ছিলাম না কাজে অ্যাক্টিভ ছিলাম না সেই কারণে লাইভও করা হয়নি এবং এই কারণে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারিনি এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু ছিল যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী যারা আছে যারা আসলে বাংলাদেশে হয়ে এখানে কর্মীরা আছেন যারা নতুন বিশেষ করে তারা আসলে হুমকির মধ্যে আছেন কারণ তারা জানে না যে আসলে কিভাবে কি করতে হবে আমরা এই ফাঁদে পা দিলে আমাদের আসলে কি পরিস্থিতি আমাদের আসলে সামনে অপেক্ষা করছে এখন কথা আসতে পারে যে ভাই যদিও এটা লাইভে প্রসঙ্গই আসছে যে আমরা তো আসলে ভালো আশা কেন করবো না আমরা যদি ভালো সুযোগ বা ভালো কাজ পাই তাহলে সেখানে আমরা কেন যাব না জি আপনার এই কথার সাথে যদি আমি আপনারা ভালো ফ্যাসিলিটি ভালো অফার পান ভালো বেতন পান তাহলে সেখানে আপনারা অবশ্যই যেতে পারেন বাট সেটা হতে হবে কি লেবার ল অনুসরণ করে লেবার লটা কি যে যদি আপনি এখন সৌদি আরবে যান যাওয়ার পরে আপনার সৌদি আরবে জিনিসিয়ালটা চুক্তিটা হবে কোম্পানির সাথে যেটা আগে দুই বছর ছিল গত সপ্তাহের আগের সপ্তাহে তারা নতুন একটা সংস্করণ এনেছে যেখানে বলা হয়েছে যদি এক বছর কেউ চুক্তি সম্পন্ন করে মিনিমাম তাহলেই তারা এই এইটার জন্য হয়ে যাবে যেটা ছিল আগে বছর এবং তাছাড়া আরেকটা বিষয় কি দুই আছে আপনারা জানেন যে অনেক কাজ এখন সৌদিকরণ করা হচ্ছে অর্থাৎ কিছু কিছু কাজ আছে যেখানে সৌদি জাতীয়তাবাদী যারা আছে যা সৌদি ন্যাশনাল যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এই সমস্ত যদি কোনো কাজে আপনার ইকামার আমার প্রফেশন থাকে আপনার পেশা থাকে তাহলেও আপনি কফিলের সাথে কথা বলে আপনি সেখানে আপনার এক বছর শেষ হওয়ার আগেও আপনি সেখান থেকে ট্রান্সফার হতে পারবেন এই গেল দুইটা আর তৃতীয়ত হচ্ছে কি নিতাকাত যেটা নিতাকাত বলতে এটা অনেকেই জানেন যে প্রত্যেকটা কোম্পানিতে প্রফেশন পেশাভিত্তিক কিছু আছে যে এর মধ্যে এত পার্সেন্ট সৌদি থাকতেই হবে সেই পার্সেন্টেন্ট যদি সৌদি না থাকে আপনি করে এক বছর চলে যেতে পারবেন আমরা এই বিষয়গুলি বাদই দিলাম ধরে নিলাম যে এরকম কিছুইটা হয়নি আপনি চাচ্ছেন যে আপনার অ্যাগ্রিমেন্ট কমপ্লিট করে কোম্পানি থেকে চলে যেতে তাহলে সেই ক্ষেত্রে বৈধ পন্থাটা হচ্ছে যে আপনি যেদিন থেকে সৌদি আরবে অবতরণ করবেন সেই দিন থেকে বারো মাস অর্থাৎ এক বছর কমপ্লিট হওয়ার পরেই আপনি আবেদন করতে পারবেন যে আপনি অন্য কোথাও চেঞ্জ করতে যাচ্ছেন সেটার সিস্টেমটা কি এটা অনেকে জানে না যে এটা আমরা কখন এটার জন্য আবেদন করবো আবেদন করার সিস্টেমটা হচ্ছে যে যখন আপনার নাইনটি ডেইজের মধ্যে চলে যাবে অর্থাৎ আপনি এগারো বারো দশ মাসের মধ্যে যখন আপনি চলে যাবে অর্থাৎ নয় মাসের পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনার ইকামার দিনের কম থাকে তাহলে কোম্পানি কিন্তু বাই ডিফল্ট ধরে যে আপনি কোম্পানিতে কন্টিনিউ করছেন নিবে সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু ইকামা রিনিউ করে ফেলতে পারে আর ইকামা যদি রিনিউ করে ফেলে তখন কিন্তু আপনার জন্য এটা একটা বিপদের কারণ হয়ে যেতে পারে বা ইট ইজ টু লেট এটা অনেক দেরি হয়ে যাবে আপনার জন্য তাহলে মোক্ষম সময়টা কোথায় মোক্ষম সময়টা হচ্ছে যখন আপনার অ্যাগ্রিমেন্টে নয় মাস অতিক্রম করবে কিন্তু আপনার এখনো তিন মাসের বেশি অবশিষ্ট থাকবে তখন আপনি চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারেন যে আপনি স্পন্সরশিপ ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে আপনার যে স্পন্সার থাকবে কফিল থাকবে সে আগে থেকেই জেনে যাবে যে আপনি তার কাছে কন্টিনিউ করতে চাচ্ছেন না যেটা আপনি তিন মাস আগে তাকে জানিয়েছেন তখন সে কি করবে সে আপনার ইকামাটা আপনাকে না বলে রিনিউ করবে না নবায়ন করবে না আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি আসলেই যেতে চাও কি না আমি কি তোমার ইকামা নবায়ন করবো কিনা কারণ আপনি তো অ্যাপসের মাধ্যমে অলরেডি তিন মাস আগে জানিয়ে দিয়েছেন যে আপনি এক বছর পরে আর তার সাথে কন্টিনিউ করবেন না সেই ক্ষেত্রে কিন্তু চাইলেও আপনার এই খামাটা রিনিউ করতে পারবে না বা করবে না কারণ আপনি কিন্তু সিস্টেমের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনি আগেই জানিয়ে দিয়েছেন যে আপনি চলে যাবেন তো এটা হচ্ছে পারফেক্ট টাইম যে যখন আপনি এক বছর চুক্তিবদ্ধ হবেন তিন মাস আগে অর্থাৎ তিন মাস বলতে দেখা গেল যে আপনি সাড়ে তিন মাস আগে বা চার মাস আগে তাকে আপনি জানিয়ে রাখলেন যে আপনি ইখা মা নবায়ন করবেন না তখন সে নোটিফাই হয়ে যাবে এবং এর মধ্যে আপনি যেখানে চলে যেতে চাচ্ছেন তাদের কাছে আপনি এইখামা নাম্বারটা দিয়ে দিবেন যে আমি চলে যেতে চাচ্ছি আমাকে রিকোয়েস্ট পাঠাও তখন কিন্তু জিনিসটা সিস্টেমেটিক্যালি আপনার লেবার ল সৌদি আরবের যে মিনিস্ট্রি অফ লেবার আছে সেই নিয়ম কারণ অনুসরণ করেই আপনার স্পন্সরশিপটা ট্রান্সফার হয়ে নতুন জায়গায় চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে তো আপনার অবৈধ হওয়ার কোনো চান্স নেই আপনি কোনো অনৈতিক বা অবৈধ কোনো কাজও করছেন না তো সেই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট রাইট আছেন এখন কথা হচ্ছে যে আপনি যেই স্বপ্নটা নিয়ে বিদেশ গিয়েছেন যে আসলে কি একটা একটা জিনিস কিন্তু পরীক্ষিত সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই বিদেশ যায় কিন্তু তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য তার পরিবারটাকে একটু ভালো রাখার জন্য সর্বোপরি আর্থিক অভাব অনটন থেকে নিজেকে এবং পরিবারকে একটু সুন্দর রাখার জন্য এখন এই সব কিছুই সম্ভব যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা চলেন যদি আপনি মনে করেন যে না আমি আজকেই কিছু চাই তাহলে কিন্তু বিষয়টা হবে না প্রত্যেকটা জিনিসের জন্য সময় দরকার আপনি ধরেন একটা জেনারেল লেবার গেছেন কিন্তু এখন ওই পোস্টে একটা ভদ্রলোক কাজ করছে আজকে থেকে দশ বছর কিংবা পাঁচ বছর আগে থেকে তার বেতন হয়তো এখন আপনার বেতনের ডাবল কিন্তু এখন বুঝতে হবে যে কেন ডাবল কারণ সে তো এই পাঁচ বছর দশ বছরের অভিজ্ঞতা নিয়েই ওই পর্যায়ে পৌঁছেছে এখন আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমি যে কাজ করছি সেও একই কাজ করছে তাহলে আমার বেতন কম আমি এখানে থাকবো না তাহলে কিন্তু ভাই হবে না বিদেশটা কিন্তু আসলে এরকম না প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এক্সপিরিয়েন্স নিতে হবে সময় ক্ষেতন করতে হবে অন্তত একজন মানুষ যখন বিদেশ যায় তখন তার মিনিমাম এক থেকে দুই বছর সময় কিন্তু লেগেই যায় সেখানকার আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাওয়াতে হতে খাবার দাবারের সাথে খাপ খাওয়াতে সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝতে কাজ টাকা আয়ত্ত রাখতে আপনি যত এক্সপার্টই থাকুন না কেন আপনাকে কিন্তু এক দুই বছর সময় দিতেই হবে আর আপনি যখন বাংলাদেশ থেকে যাচ্ছেন তখন কিন্তু আপনার ইনিশিয়াল অ্যাগ্রিমেন্ট দুই বছরের জন্যই হচ্ছে যেটা আবার সৌদি আরবে যাবার পরে ইলেকট্রনিকে যখন যাচ্ছে তখন একবার এক বছর হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে মিনিমাম একটা বছর কিন্তু সময় দিতেই হবে আপনার কারেন্ট স্পন্সারের কাছে তাহলে আপনি বৈধভাবে আপনি আপনার স্পন্সারশিপ ট্রান্সফার করে আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবেন আর সফলতা কিন্তু ভাই একদিনে আসে না সফলতার জন্য ধৈর্য ধারণ করতে হয় সো পেশেন্স এই যে একটু ধৈর্য রাখুন আর একটু নিয়ম কানুনটা জানুন যারা জানে তাদের সাথে পরামর্শ করুন নিজে নিজে কখনো পরামর্শ করে কোনো কিছু করবেন না একজনের বুদ্ধিতেও কোনো কিছু করবেন না যারা বোঝে যারা জ্ঞানী এরকম দু একজন মানুষের সাথে পরামর্শ করে যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেই কাজটাই করবেন এখানে একটা কথা আছে একজন মানুষ অনেকদিন যেমন বিদেশ থাকে বলেই যে সে আসলে লেবার ল জানে সে আপনাকে রাইট পথ দেখাবে সেটাও কিন্তু না অতএব নিজেকেও কিন্তু বুঝতে হবে যে কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ সো এটাই যে আপনাদেরকে যদি একটু সচেতন করতে পারি আজকাল লাইফ থেকে এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সচেতন হবেন পত্রপত্রিকা পড়বেন বিশেষ করে আরব নিউজ এবং সৌদি গ্যাজেট পড়বেন এখন তো মোবাইল স্মার্টফোন ইউজ করেন সবাই সেখানে ট্রান্সলেটরও আছে আপনারা চাইলে একটা ক্লিকেই ইংরেজি বাংলা পরে পড়তে পারবেন সেখানে বুঝতে পারবেন যে আসলে পরিবেশ পরিস্থিতিটা কি আর যেই কথাটা আমি আগে বলেছিলাম যে প্রতি রবিবার আপনারা যদি আরব নিউজ সৌদি গ্যাজেট খোলেন তাহলে দেখতে পারবেন যে সংখ্যাটা কত প্রতি সপ্তাহে কিন্তু ধরপাক করোন চলমান আছে এবং প্রতি সপ্তাহে ন্যূনতম পনেরো হাজার থেকে ষোলো হাজার মানুষ এই যে এই এই এইটাতে ধরা পড়ছে ভায়োলেটর হিসেবে ধরা পড়ছে নিয়ম ভঙ্গকারী হিসেবে ধরা পড়ছে সচেতন হবেন সচেতন থাকবেন সর্বোপরি নিচে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন দেশকে ভালো রাখবেন এটাই হচ্ছে আজকের আহ্বান আজকে এই বলি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমি রালা হোসেন সবসময় আমাদের সাথেই থাকবেন বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের পেজে যদি কেউ লাইক না দিয়ে থাকেন লাইক করে শেয়ার করে সাথে থাকবেন যেন আপনাদের পরবর্তী আপডেটগুলি সবার আগে জানতে পারেন ইনশাল্লাহ এবং আপনাদের জন্য অনেক আপকামিং খবরাখবর আসছে যেহেতু অনেকদিন গ্যাপ ছিলাম অনেক কিছু জমে আছে আমি চেষ্টা করব পর্যায়ক্রমে আপনাকে একটার পর একটা লাইক করে করে আপনাদের সেই জিনিসগুলো আপডেট রাখতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সর্বোপরি সুস্থতা কামনা করে আজকে লাইভ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম